দুজনেই পাম এভিনিউর বাসিন্দা। একজন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, দ্বিতীয়জন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বসিরহাটের সাংসদ নুসরত জাহান। একজনের ধুতিতে বা জামায় কোনো দুর্নীতির কালো দাগের ছোপ লাগেনি। অন্যদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সাংসদ নুসরত জাহানের বিরুদ্ধে অভিযোগ, প্রতারণা করে উপার্জিত 2 কোটি টাকায় বুদ্ধদেব ভট্টাচার্যের ঠিক বাড়ি থেকে অদূরেই একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন। স্বাভাবিকভাবেই দুটি চিত্র এই পাম এভিনিউতে ফুটে উঠছে। শুধু মুখ্যমন্ত্রী থাকাকালীন নয়, যখন তিনি মুখ্যমন্ত্রী নন তখনও এই পাম এভিনিউর ঠিক গ্রাউন্ড ফ্লোরের 2 কামরার স্যাঁতস্যাঁতে ফ্ল্যাটে নিজের স্ত্রী সন্তানকে নিয়ে থাকেন বুদ্ধদেব বাবু। 2018 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বুদ্ধদেব ভট্টাচার্যের ফ্ল্যাটের ভেতরের অব্যবস্থা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ হয়েছিলেন। তৎকালীন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে নির্দেশ দিয়েছিলেন তার ফ্ল্যাটের ভেতরে গাছের শেকড় ভেঙে ঢুকে যাওয়া, তার বাথরুমের ভেতরে ফাটল ধরাসহ একাধিক বিষয় দেখা গিয়েছে, সেগুলো যেন দ্রুত মেরামত করা হয়, কারণ এভাবে কেউ থাকতে পারে না। স্বাভাবিকভাবেই বুদ্ধদেব ভট্টাচার্যের সততা নিয়ে কেউ কোনোদিন প্রশ্ন তুলতে পারেনি। এমনকি এখন যখন তিনি আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে, তখনও তৃণমূল, বিজেপি, কংগ্রেস কেউই তাকে দেখতে গিয়ে তার সততা নিয়ে প্রশ্ন তোলেননি, প্রত্যেকে তার আরোগ্য কামনা করেছেন। যদিও শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ আবার হেঁটেছেন অন্য পথে, তিনি আরোগ্য কামনা করলেও বাম জমানার সন্ত্রাসকে টেনে এনেছেন। তবে এগুলির থেকেও মূল যে বিষয়টি দেখা যাচ্ছে সেটি হচ্ছে নুসরত জাহান, যিনি পাম এভিনিউর বাসিন্দা। ইতিমধ্যেই তার বিরুদ্ধে ইডিতে অভিযোগ দায়ের হয়েছে, তার বিলাসবহুল ফ্ল্যাট, যিনি সবেমাত্র সাংসদ হয়েছেন। আর বুদ্ধদেব ভট্টাচার্য 2 বারের মুখ্যমন্ত্রী, থাকেন স্যাঁতস্যাঁতে 2 কামরার ফ্ল্যাটে, সারাদিন ধরে বইয়ের মধ্যে ডুবে থাকতে ভালোবাসেন, ঘরে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, কবি সুকান্তের মতো ছবি, সাধারণ জীবনযাপন করে চলেছেন তিনি। এই বাড়িরই ঠিক নিচের তলায় রয়েছে সেই পুরনো আমলের কাঠের পোস্ট বক্স, যেখানে এখনও লেখা রয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যের নাম, আর তার ঠিক নিচে ছোট স্টিকারে লেখা আছে বুদ্ধদেব ভট্টাচার্য অনারেবল চিফ মিনিস্টার, অর্থাৎ যখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন তখনকার সেই স্টিকারটা এখনও তার পোস্ট বক্সে লাগানো রয়েছে। সাধারণ জীবনযাপন করে চলেছেন স্ত্রী ও সন্তানকে নিয়ে, আর এটাই বর্তমান যুব সম্প্রদায়ের অন্যতম আদর্শ বলেই মনে করে বামপন্থী দলগুলি। ক্যামেরায় রজত শিকদারের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা।